गोवा वाले बीच पे रानी आके बीच पे হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচে। তো খুব এনজয় করেছি আমরা, তোমরা সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর পুরোটা ওয়াচ করবে স্ক্রিপ্ট না করে। তো দেখো চেন্নাইয়ের যে সিটিটা অসম অসম লাগে, মানে খুব ভালো লাগে, ভিউটা অসম অসম খুব সুন্দর। আর কথা বলতে বলতে চলে এসেছি মেরিনা বিচে, একদম ডাইরেক্ট মেরিনা বিচে চলে এসেছি। তো দেখো ভিউটা খুব সুন্দর, এই পুরোটাই সমুদ্রের ধার। আর যে মেইন বিচটা আছে সেটা হচ্ছে একটু সামনের দিকে, আমরা যে অনেকটাই ডিস্টেন্স, কিন্তু পুরোটা সমুদ্রের ধার ঘেঁষে আমরা যেতে হয়। আর মেইন যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে যেখানে মানুষ সবসময় মেরিনা বিচ নামে পরিচিত, যেখানে মানুষ বসে সমুদ্র এনজয় করে, ওই জায়গাতেই আমরা যাব, যেটা হচ্ছে মেরিনা বিচ। তো যারা গেছো গেছো, যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই এনজয় করবে, ভিডিওটা দেখে খুব ভালো লাগবে এই ভিডিওটা। তো স্কিপ না করে প্লিজ দেখো। আর গাইজ, সমুদ্রের ধারে কিন্তু অনেক কিছু আসে, মাছ আছে আছে মাছ তুলে, অনেকে হয়তো মাছ তুলছে, অনেকে মাছ তুলে মাছ ভাজা বিক্রি করছে খাওয়ার জন্য, খুব ভালো লাগে। আর এদিকে মানে যখন সমুদ্রের ধারে যাওয়া, দেখো আমি নেমেছি, যখন আমি নেমেছি খুব এনজয় করছিলাম। আমার ছেলে খুব এনজয় করেছে, মানে ফার্স্ট টাইম সমুদ্র। মনে মনে মন বলছিল যে উঠেই যা, উঠে যাব উঠে যাব, অনেকটা অনেকটা সময় আমি সমুদ্রের জলে ছিলাম। তো দেখো আমার ভাইটা দেখো খুব এনজয় করছে, মানে ও কি মানে হয়তো মানে সমুদ্রটা ও মাথায় নিয়ে চলে আসবে এরকম একটা ব্যাপার, মানে খুব এনজয় করছিল। মানে ও যে ফার্স্টে গিয়ে নেমেছে, ও আর উঠতেই চাইছে না। তোমাদের দাদা ভাই, আমার মা, আমার পিসি, তারপর আমার পিসির ছেলে, আমার ভাইটা অনেক এনজয় করেছে, ওরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। তোমাদের দাদা ভাই হয়তো অনেকবার এসছে মেরিনা বিচে, তোমাদের দাদা ভাই এর আগে দু তিনবার এসছে, কিন্তু আমার আমাদের সঙ্গেই ফার্স্ট টাইম এসছে, আমার ছেলে আমি তোমাদের দাদা ভাই ফার্স্ট টাইম গিয়েছিলাম। যে দেখো তোমাদের দাদা ভাই
একটা লাভ চিহ্ন এঁকেছে, আবার সমুদ্রের ঢেউ আবার নিয়ে চলে যাচ্ছে, মানে খুব এনজয়, সবটা মিলে খুব এনজয় করেছি। টেনে তো দাদা ভাই বলছে চলো 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 বলছে, তারপরও উঠছে না, মানে খুব এনজয় করছে, খুব ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সময় অনেক মাছ সমুদ্রের ঢেউয়ে সামনে চলে আসে সমুদ্রের কূলে, তো খুব ভালো লাগে, এটাও দেখলাম, তো সবটাই সুন্দর সঙ্গে শেয়ার করেছি। তো দেখো যে দেখো ফটো শুট করছিলাম আমরা একটু, আর এখানে কিন্তু গাইস প্রায় রোজ দিনই একটা ছোটখাটো মেলা বসে। এই যে দেখো বেলুন ফোটানো, অনেক কিছু বসে, আমার ছেলে সামনে দেখবে যে একটা গাড়িতে বসে ঘুরছে, এই যে দেখো গাড়িতে বসে ঘুরছে, এটা ছোটখাটো মেলা প্রত্যেক দিনই বসে, খুব ভালো লাগে, এনজয়, ভিউটা অনেক এনজয় করেছি, মানে মন মনটা এত খুশি হয়ে গেছে যে মানে মনে হয় যে আর একটু থাকি আর একটু থাকি, তো বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো মানে কি করব, মানে হোটেলে তো পৌঁছতেই হবে, তো অনেকটা সময় এনজয় করেছি। আর বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমিও শেয়ার করতে চাই, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখো